তো আজকে আমি একটা মানে একটা বাক্য বলবো, সেই বাক্যটা বলতে হবে যে এক নাগাড়ে 20 বার বলবে। যদি 20 বার বলে পারফেক্ট, একবারে 20 বার বলে, তাহলে সে হবে উইনার। আর যে উইনার হবে তার জন্য থাকবে এই 100 টাকার নোট। আচ্ছা, এই হচ্ছে 1000 টাকা, তার জন্য গিফট থাকবে এই 10 টাকা, না এটা না, বাদ দাও। আর যে হেরে যাবে তার জন্য থাকবে এই চকলেট সান্ত্বনা পুরস্কার। তো আমার, আচ্ছা দুইটা, আমরা তিনজন মিলে শুরু করব। তো আমার মেয়ে অবশ্য সান্ত্বনা পুরস্কারই চায় মনে মনে, কারণ ও আসলে হার জিত বোঝে না, তার খুব মানে মন চাচ্ছে যে আমি যেন চকলেটটা পাই, তাই তো? ও আচ্ছা, ঠিক আছে, ওর টাকা পাইলে খুশি হবে। তাহলে আমরা প্রথমে স্টার্ট করি। আচ্ছা, ওর ব্যাংকের মধ্যে ঢুকে দিবে, নাও সুন্দর বসো। আচ্ছা তাহলে তুমি আগে প্রথম দিয়ে শুরু করো, নাও তুমি আগে শুরু করো। আচ্ছা আমি আগে, না আমি আগে না, তুমি আগে নাও। আচ্ছা যেটা বলতে হবে সেটা হচ্ছে, এখানে মা দাঁড়াও বসো। পাখি পাকা পেঁপে খায়, এই বাক্যটা বলতে হবে। তুমি যদি একদমই শুদ্ধ ভাবে 20 বার বলো তাহলে তোমার জন্য এটা। আচ্ছা, পাখি পাকা পেঁপে খায়, রেডি 1 2, আয় কথা বলবা না, তুমি চুপ করে বসে থাকবা। রেডি 1 2 3, শুরু করো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি, এত স্লো বললে তো হবে না, এটা কোনো না, স্লো বললে তো তুমি অ্যাকুরেট জীবনেও পারবে, মানে সারাদিনই পারবে, 100 বার পারবে। আচ্ছা নাও, পাখি, আমার কিন্তু 2 বার হয়েছে। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এত থামা যাবে না, পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা, আরো জোরে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি, বুঝতেছো তো, পাখি কয়বার হলো, এত থামলে তো তুমি 100 বার পারবা, এটা হলো না, তাহলে আমি একটা সময় দিব। তুমি বলছো পাখি পাপা পাপা, এবার তুমি মা নাও, তুমি, আচ্ছা গিফট পাইলো না, উনি হচ্ছে 8 বার করছে, মানে 8 বার 9 বারের বার হচ্ছে তোমার, না না না, নোট টোট লাগাবা না, পাখি পাকা পেঁপে খায়, এই লাইনটা বলতে হবে অনেকবার। হম, আচ্ছা পাখি পাপা, পাখি নাও তোমার কি, প্রথমেই তুমি প্রথমেই বোল্ড আউট হয়ে গেছো মা, এইবার এবার কে বলবে, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হইলো, নাও না আরেকবার সুযোগ, আস্তে আস্তে তুমি বলো, নাও পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা এইবার আর হবে না, এইবার মা কথা বলবো, পাখি পাকা পেঁপে খায়, 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 আমি 20 বার, আর এক টাকা দিয়ে দিলাম। আমরা দুজন, আমরা দুজন চকলেট নিয়ে নেবো এখন। কষ্টে ছিলাম যে এই কষ্টের টাকাটা কি হাতছাড়াই হয়ে যায়, তো কষ্টের টাকাটা আমার, আর যেহেতু তোমরা অনেক কষ্ট করেছো তাই তোমাদের জন্য সান্ত্বনামূলক পুরস্কার, আমরা অতি খুশি, দাও। আচ্ছা তোমার এটা, তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আগে দিতে হবে, তারপর কি করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করে দিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।